एसएम मल्टीमीडिया प्रेजेंट्स बुड़ी माँ बुड़ी माँ सो Yeah.
আমার সন্তান দৌড়ে দৌড়ে আমার কোলে আসতো, আমাকে মা বলে ডাকতো, আমার অন্তরটা ভরে যেত। সেই সন্তান আজকে কেমন আছে আমাকে তো তাড়িয়ে দিয়েছে। আমার সন্তানকে, আমার সন্তানের প্রতি আমার কোন রাগ নেই। আম্মা তাদের না আছে কোনো বরকত, আর না আছে কোনো জান্নাত। যাদের মা আছে তাদের তো সব আছে, যাদের মা নেই তাদের কিছু নেই। বলছে এই মায়ের জাদু মাখা যা মুখ, এই মুখের দিকে তুমি দিল থেকে অন্তর থেকে খালিস নিয়ে দে, একটাবার হাসি মুখে তাকিয়ে দেখো, আল্লাহ তোমার নামায় আমলে একটা উমরা হজের সওয়াব তোমাকে দান করবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাই, যে হজে যাওয়ার জন্য লক্ষ লক্ষ টাকা দরকার হয়, লক্ষ লক্ষ টাকা থাকলে হয় না, নসিবের দরকার হয়। সেই নসিব একজন সন্তানের প্রতি আল্লাহ পাক দিয়ে দিয়েছে। সন্তানকে বলেছে, সন্তান তুমি তোমার মায়ের জাদু মাখা মুখের দিকে একটাবার অন্তর থেকে দিল থেকে হাসি মুখে তাকিয়ে দেখো, আমি আল্লাহ তোমার নামায় আমলে একটা উমরা হজের সওয়াব তোমাকে দিয়ে দিব। শুধু তাই নয়, আল্লাহ পাক বলছে, বলে এই সন্তানগুলো তোমরা মাকে বড় বড় কথা বলো, উচ্চ স্বরে কথা বলো, ওই মায়ের মুখের দিকে তাকিয়ে তুমি যদি একটুখানি মুচকি হাসো, বা তোমার মুখের কথা দ্বারা তোমার মা যদি একটু মুচকি হেসে দেয়, ও মায়েরা তোমরাও শুনে রাখো। সন্তানের কথা দ্বারা মায়েরা যদি খুশি হয়ে, মায়েরা যদি একটু মুচকে হাসে, আল্লাহ 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 ওই মাকে আর দোয়া করতে লাগবে না, ওই মায়ের হাসি আল্লাহ আল্লাহ সন্তানকে জান্নাত নসিব করে দেবে। তবে শুনে রেখে দাও, যদি কোনো সন্তানের দ্বারা, যদি কোনো ব্যাটার দ্বারা আম্মা স্যার একটুখানি চোখের পানি ছড়ায়, মায়ের চোখ থেকে গড়িয়ে যায়, আম্মা সান যদি একবার উফ উফ এই শব্দটা করে, মনে রেখে দাও আল্লাহ পাক সহ্য করবে না, ওই মায়ের বদদোয়া করতে লাগবে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা মায়ের চোখের পানি সহ্য করতে না হয় না পেরে তোমাকে জাহান্নামের মধ্যে ঠেলে দেবে। আল্লাহ কোনোদিন জান্নাত পাবে না। তাহলে মা কি জিনিস দেখে নিলে? শেষ কথা কবি লিখছে শুনবে, যে মায়ের হাসিতে কোথায় যা যা না থাকে, যে মায়ের পরশে হাজার তো কমছে, সে কারণ তোমার মুখ বাসা